তো মা এদিকে আমাদের জন্য চা বানাচ্ছে আর বোন এদিকে রেডি হয়ে খেতে বসে গেছে। তো সকাল সকাল ভাত খেয়ে বেরোচ্ছে। তো ভাতের সাথে আছে আলু পোস্ত, মাছ ভাজা, কুমড়ো ভাজা আর ডাল। তো আমার বোনেরও একটা ইউটিউব চ্যানেল আছে যেটা আজকেই প্রথম নতুন খোলা হলো। তো অবশ্যই ওটাতে একবার ভিজিট করবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওর চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করবেন, ওর ডেইলি লাইফ ওখানে দেখতে পাবেন, তো খুব ভালো লাগবে। তো আজকে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, নামটা হলো গসিপ গার্ল। আপনাদের এই ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলেই ভিজিট করতে পারেন। ওটাতে আমি ছোট্ট একটা কন্টেন্ট আনছি যেটাতে আমি লাইফস্টাইলটা কীভাবে লিড করছি ব্যাঙ্গালোরে, অ্যান্ড আমি কোথায় কাজ করি, কীভাবে কাজ করি, কীরকম মানুষের সাথে থাকি, এগুলো আমি দেখাবো। যদি আপনাদেরও জানতে ইচ্ছে করে যে আমি কীরকম লাইফ লিড করছি ব্যাঙ্গালোরে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো কিছু দরকার হলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারেন যে আপনারা কোন জিনিসটা চান ম্যাক্সিমাম। তো ও এখন যাচ্ছে না আমাদের সাথে, একটু কাজ আছে ওর, তো এখান থেকে ওকে বাই বাই করে দিচ্ছি। আমরা ঢোকার পর ট্রেনও ঢুকে পড়েছে, প্রায় এক ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছে। তো এখন আমরা ট্রেনের ভেতর বসে একটু চা খাচ্ছি আর একটু গল্প করছি। তো মা আর মাসি যেদিকটা বসে আছে ওদিকেই হলো বোনের সিট। এবার ট্রেন ছাড়ার সময় চলে এসেছে, তো বোন বাইরে এসে দাঁড়িয়েছে, আমরাও ট্রেনের বাইরে এসে দাঁড়ালাম। এখন লাস্ট মিনিট কনভারসেশন চলছে। ট্রেনটা ছেড়ে দিচ্ছে, আবার আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। তো আমরা বাড়ি ফিরে এসেছি আর আজকে রোজ ডে, আমি তো ভুলেই গেছিলাম বাট ওর মনে ছিল, তো আমার জন্য রোজ নিয়ে এসেছে। রোজের কালারটা দারুণ, আমার এটা খুবই পছন্দ হয়েছে। তো এটাকে এখন এখানে রেখে দিচ্ছি আর দেখুন আমাদের মিউ কালিয়া কি করছে, খেলাখেলি করছে দুজনে। আর রাতে ডিনার করতে আমরা আবার চলে যাচ্ছি এই বাড়িতে। তো আজকে ডিনারে আছে আলুর চপ, আলু সেদ্ধ, পনির আর নিরামিষ তরকারি সাথে ডাল। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথেও দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।